আজ মঙ্গলবার ষোলোই ফাল্গুন দু সালের পয়লা মার্চ সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মিক্সড রিয়াকশনের মধ্য দিয়েই কাটতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থকর্ম এই দুই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে বাদবাকি ক্ষেত্রে ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন সকল ব্রতের সর্বশ্রেষ্ঠ ব্রত শিবরাত্রি আর সিংহ রাশির অনুযায়ী অর্থাৎ রাশি অনুযায়ী শিবরাত্রির ব্রত কিভাবে করবেন শিবরাত শিবজিকে কিভাবে অভিষেক করবেন এবং সঠিক মন্ত্র কি হতে পারে সেই অনুযায়ী একটি ভিডিও কিন্তু আমরা অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি একবার দেখে নিতে যেন বলবেন না আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন আপনারা যে কাজ করতে যা সময় নেন অর্ধেক সময়ের মধ্যেই সেই কাজ সম্পূর্ণ হবে আজ কিন্তু বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই আজ কোনো প্রকার বিনিয়োগ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন বিশেষ করে যারা রিয়েল এস্টেটের বিজনেস করেন আজ আপনাদের ধান্দা যদি বন্ধই রাখতে পারেন সব থেকে বেটার হয় আজ যারা চাকরিজীবী আছেন অফিসে আপনাদের কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই কিন্তু ক্ষতি বসের কু নজরে পড়ে যেতে পারেন গসিপিং করায় এড়িয়ে চলুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আপনাদের পক্ষেই আছেন দেখুন রাহু কেতুর প্রতিকার কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা হয় না রাহু কেতুর প্রতিকারই হচ্ছে নিজের মনকে পবিত্র রাখা কোনো আংটি বা কোনো টোটকা উপায় মন্ত্র মেনে কিন্তু খুব একটি কাজ দেয় না আর তাই নেতিবাচক অনুভূতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন দেখবেন আপনার রাহু কেতু অটোমেটিক্যালি ভালো থাকবে অর্থগত এবং কর্মজীবনে অটোমেটিক্যালি আপনারা ভালো ফল ফলাফল পাবেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি কিন্তু ভাব ভালোবাসার মধ্য দিয়েই কাটবে আজ আপনারা সামাজিক কোনো অনুষ্ঠানে যদি যুক্ত হন সমাজে আপনার নাম মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হতে চলেছে আজ আপনাদের চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আপনি চারপাশের মানুষজনদের মনে রেখাপাত করতে চলেছেন যারা অবিবাহিত আছেন তাদের বিয়ের যোগ আজ প্রবল আর যারা প্রেমিক প্রেমিকা তাদের আজ প্রেমে পাগল হওয়ার দিন আর যারা এখনও প্রেমে পড়েননি তাদের জীবনে কিন্তু স্বপ্নের কোনো নারী নারী বা পুরুষের আগমন ঘটতেই পারে একটু প্রচেষ্টা করেই দেখুন না স্বামী স্ত্রী আজকের দিনটি কিন্তু আপনাদেরও জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে একে অপরের সাথে সেই পুরোনো দিনের রোম্যান্সে রিওয়াইন্ড বাটন প্রেস করবার দিন অর্থাৎ আবার প্রেমে পাগল হওয়ার দিন আজ আপনাদের শত্রুপক্ষ পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না ফাঁকা সময়ে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জ্ঞান গ্রহণ করা উচিত সময়ের মূল্য দিন তা না হলে সময়ও কিন্তু আপনাকে মূল্যহীন করে দিতে পারে